Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare.
পালিত করেন। এই জগৎ হচ্ছে রথের প্রতীক এবং সেই রথকে চালনা করেন জগন্নাথ। যদি আমরা সকলেই এই রথে রশি ধরে আমরা জয় জগন্নাথ বলে টান দিই, তাহলে আমাদের সভ্যতা, আমাদের সিভিলাইজেশন আরো এগিয়ে যাবে সামনের দিকে, অগ্রগতির দিকে। সুতরাং এই রথকে অগ্রগতির প্রতীক হিসাবে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সকলেই পৃথিবীর উন্নতির জন্য, ভারতবর্ষের উন্নতির জন্য আপনারা রথের দড়িতে হাত ছোঁয়াবেন, জগন্নাথের রথকে আপনারা অগ্রবর্তী যুগে নিয়ে যাবেন। এটাই আজকের কামনা এবং সকলকে শুভেচ্ছা জানিয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আমি এখন মাননীয় শ্রী বিমান শাহ মহাশয়কে অতি সংক্ষিপ্ত রথ সম্পর্কে বলব। নমস্কার। আজকাল শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা, এই শুভ রথযাত্রা উপলক্ষে প্রতি বৎসরই ইস্কনের পরিচালনায় এই অঞ্চলে জগন্নাথ দেবের রথ পরিচালিত হয়ে ইস্কন মন্দিরে থাকবেন। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের নদিয়া জেলা শাসক মাননীয় সুমিত গুপ্তা এবং তার সস্ত্রীক এবং এডিএম জেনারেল, সেই সঙ্গে উপস্থিত আছেন নবদ্বীপ বিধানসভার বিধায়ক, চারবারের বিধায়ক শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা, উপস্থিত আছেন নদিয়া জেলা পরিষদের কর্মদক্ষা তারান্নম সুলতানা, আছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস ঘোষ, দুর্যোধন ঘোষ, আছেন সুনীল বিশ্বাস, আছেন সুজিত ঘোষ, আছেন চন্দ্র ঘোষ, বলরাম ঘোষ, রতন সাহা প্রমুখ ব্যক্তিবর্গ এই মঞ্চে উপস্থিত আছেন। এইমাত্র উপস্থিত হলেন আমাদের মন্ত্রী, মাননীয় মন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়। আমরা প্রতি বছর এই অনুষ্ঠান আমরা উপভোগ করে থাকি। আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই অনুষ্ঠানে আমরা সকলেই উৎসাহিত হয়ে জগন্নাথ দেবের রথের রশিতে আমরা টেনে থাকি। এবারও সেই মতো আমরা প্রত্যেকেই, এখানে কোনো জাতি ধর্ম বলতে কোনো বিভেদ নেই, আমরা প্রত্যেকেই ইচ্ছা করলে জগন্নাথ দেবের রশিতে টেনে আমরা পুণ্য অর্জন করতে পারি। এবং রথ চললেই, সিরাজুল ইসলাম বলেছেন, রথ চললেই অগ্রগতি চলে। অতএব অগ্রগতির আশায়, সভ্যতার আশায় আমরা সকলে মিলে রথের দড়ি টেনে জগন্নাথ দেবের রথযাত্রার সঙ্গে আমরা সঙ্গে হব। নমস্কার। প্রিয় বিধায়ক শ্রী পুণ্ডরীকাক্ষ সাহা মহাশয়কে আমি বলতে বলবো আমাদের জগন্নাথ সম্পর্কে। নমস্কার। ঠিক আছে, নমস্কার। শুধু নবদ্বীপের প্রাঙ্গণে নয়, শুধু নবদ্বীপ মায়াপুর ধামের প্রাঙ্গণে নয়, এটা একটা জগন্নাথ ধাম। এই জগন্নাথের পবিত্র ধামের কথা বলতে গেলে সেই নির্মাধব গিরির কথা আজকে আমাদের সবার মনে পড়ে। কখনো আজকে সেখানে বিশ্বকবি যে আজকে সত্যেন সার আমাদের পুরীর রাজা, আমরা সবাই জানি এই রথের একটা সমন্বয়, এই সমন্বয় যাত্রা হয়েছে। আমরা এই দেবতা আজকে সেখানে জগন্নাথের আজকে যে মূর্তি, আমরা বলরামকে নিয়ে আমরা সবাই জানি মথুরায় যেন আমাদের সেই কারণে আমাদের যে পরিস্থিতি আজকে কৃষ্ণের মাধ্যমে এগিয়ে এলো, সে কংসপথে পরবর্তী সময়ে শুভযাত্রায়, মানবিক যাত্রায়, মানবিক প্রেমে ঈশ্বরের সঙ্গে একটা মানব জাতির একটা সমন্বয়, যে সমন্বয়ের এই রথযাত্রা। আজকে ভগবানের রথকে সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, কে মন্ত্রী, কে আমাদের জেলা শাসক, কে সহকারী জেলা শাসক, কে জেলা শাসকের
সহধর্মী সেটা বড় কথা না। বড় কথা হলো মানুষের মিলন বন্ধন, যে মিলন বন্ধনের মধ্যে একতাই পবিত্র, যে মিলনের মধ্যে সত্যতাই পবিত্র, এই সততা নিষ্ঠার পবিত্রা যিনি আজকে সেই প্রতিজ্ঞাতার ভূমিকা মামাটি মানুষের মুখ্যমন্ত্রী, তিনিও চেষ্টা করে চলেছেন সর্বধর্মের সমন্বয়। এই সমন্বয়ের মধ্যে দিয়ে কে সাধারণ মানুষ, কে ধনী মানুষ, কে দরিদ্র মানুষ সেটা ভেদাভেদ থাকবে না। সমস্ত ধর্মের মানুষরা, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, তাদের বৈষম্য থাকবে না। মানুষের ধর্ম, এই মানুষের ধর্ম হয়েছে মানব দর্শনের ধর্ম। তাই আসুক আমরা এই মানব ধর্মের গতি, আমাদের সিরাজুল ভাই আমাদের এখানে যেরকম আছে, আমাদের মীর তারানন্দ যেখানে আছে, আমাদের এখানে উপস্থিত হয়েছে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, আমাদের উপস্থিত হয়েছে মাননীয় পৌরপতি বিমান কৃষ্ণ সাহা। তাই সেই কারণে আমাদের এই যে ইসকন রথযাত্রার সমস্ত ভক্তরা, তারা হয়তো আমাদের জেলা শাসক মহাশয়, মামাটি মানুষের নদিয়া জেলা শাসক সেই সুমিত গুপ্ত মহাশয়কেও তারা সম্মান জানিয়েছে, তার সহকারী সহধর্মিনী এবং সহকারী সাধারণ আজকে জেলা শাসক তিনিও উপস্থিত হয়েছে। তাই আমরা কে পুরুষ কে মহিলা আমাদের ভেদাভেদ নাই, আমাদের একটাই হচ্ছে ছোট বড় বৃদ্ধ সমস্ত মানুষের মিলন বন্ধ। এটা সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা পৃথিবী আলোড়নের সম্প্রতি, যে আজকে সভ্যতার সম্প্রতি। আমাদের সিরাজুল ভাই এবং বিমান কৃষ্ণ শাহ তারা হয়তো কেউ শিক্ষক, শিক্ষক কেউ পৌরপতি হিসেবে বলার চেষ্টা করে, এখানে কোনো জনপ্রতিনিধি বড় নয়, এখানে সাধারণ মানুষরাই আমাদের সর্বোচ্চ। সেই সর্বোচ্চ স্থানে আজকে আমাদের মায়াপুর ধামে ইসকন যে আছে প্রতি বছরের ন্যায় 2017 রথযাত্রা উৎসবে উদ্যোগ হয়েছে, সেই উদ্যোগকে সার্থক করতে এসে আমরা সবাই আজকে সামিল হয়েছি। সেই কারণে মহামান্যরা উপস্থিত হয়েছে, সেই উপস্থিতির মধ্য দিয়ে আর বক্তব্য না বাড়িয়ে মানুষের জয়যাত্রা, মানব ধর্মের জয়যাত্রা, সভ্যতার জয়যাত্রা এগিয়ে চলবেই চলবে। এই জগন্নাথ বলরাম সুভদ্রা আজকে সেই রথের দড়ি ধরে আমরা যেন পবিত্র হতে পারি, আজকে ভগবানের সঙ্গে সাধারণ মানুষের যেন একটা আছে সম্প্রদায় সম্প্রীতির প্রতীক, যে প্রতীকের মধ্য দিয়ে সাধারণ মানুষ আর ভগবানের পর্ষে ভেদাভেদ থাকে, এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের পরম প্রাপ্তি। সেই কারণে আমাদের সেই শ্রীকৃষ্ণের পরম প্রাপ্তির দর্শনকে, আমাদের যে প্রতিজ্ঞাতা আজকে মানব ধর্মে আজকে চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সেই মানুষ ধর্মের পবিত্র, মানুষ সবার উদ্দেশ্য তার ওপরে নেই। সেই কারণে কে মুখ্যমন্ত্রী, কে প্রধানমন্ত্রী, কে জনপ্রতিনিধি, সবার চেষ্টাই থাকবে পবিত্র ধর্মে। কিন্তু আমরা অনেক সময় ব্যথিত হই, অনেক সময় আনন্দিত হই যে কখনো আমরা পবিত্রতা হারিয়ে ফেলি, মানুষের ধর্মকে হারিয়ে ফেলি, এই পবিত্রতা সভ্যতা ধর্মকে হারিয়ে ফেলি। তাই আসুন আজকের এই রথযাত্রার অঙ্গীকার করি যে আমাদের সভ্যতার জয় হোক, পবিত্রার জয় হোক, সততার জয় হোক, নিষ্ঠার জয় হোক, ঐক্যতার জয় হোক, সর্বধর্মের মিলন ক্ষেত্রই হবে এই রথযাত্রার উৎসবে পবিত্র ধর্ম। নমস্কার, নমস্কার, নমস্কার। সমস্ত ইসকনের ভক্ত আজকে পবিত্র, জয় প্রতাপ মহারাজের তিনি উদ্যোগ নিয়েছিলেন, যে উদ্যোগকে বর্তমানে আজকে সমস্ত ভক্তরা তার এগিয়ে এসে এই এগিয়ে আসার তাদের বার্তা সারা 17 বছর পবিত্র বার্তা যেন আরো এগিয়ে চলে। নমস্কার, নমস্কার, নমস্কার। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের এই রথযাত্রার যে শুভ অনুষ্ঠান হবে তার প্রধান অতিথি মাননীয় বিচারপতি শ্রী রাকেশ তিওয়ারি মহাশয় কলকাতা হাইকোর্ট নিয়ে এসেছেন, সস্ত্রীক এসেছেন, এসেছেন উজ্জ্বল বিশ্বাস মহাশয় মন্ত্রী, এসেছেন ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং প্রিন্সিপাল সেক্রেটারি কারেকশনাল হোম শ্রী শিবাজী ঘোষ মহাশয়, উনি সপরিবারে এসেছেন। ওনাদের সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবন আমৃত সংঘের পক্ষ থেকে আমরা জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের অনুষ্ঠান এখনই শুরু হবে, এখন আমি মন্ত্রী মহাশয়কে বলবো উজ্জ্বল বিশ্বাস মহাশয়কে 2 মিনিট কিছু বলার জন্য, তারপরে শুভ অনুষ্ঠান শুরু করবেন আমাদের বিচারপতি ধর্ম অবতার
श्री राकेश तिवारी महाशय। हरे कृष्ण। नमस्कार। आज के शांति पीठस्थान मायापुर आंतर्जातिक संगठन इस्कॉन शुभ रथयात्रा सबा उपस्थित हो तो प्रति बचर न्याय जिलार एवं राज्य सारा भारतवर्षे सारा पृथ्वीते रथ एवं दर्शन चैतन्यदेवर मानव धर्म बड़ धर्म ये दर्शन सारा पृथ्वी बुके ज्यादा व्याप्ति घटिए प्रभु आज के सारा विश्वर का मानुषर अहंकार प्रतिष्ठित कर सब प्रथम मायापुर जगह जेखने चैतन्यदेवर जन्मस्थान से शुरू कर जत्रा एवं जत्रा आज के सारा पृथ्वी जेखने समर्थित आज के दिन सारा पृथ्वी जेखने एगिए चला रथे से चाका एगिए चले धन्य एवं कृतज्ञ नदिया जिले जन्मग्रहण करेछि बोले कारण आज के आमरा जानी पृथ्वीते जखन एक चाका आविष्कार हय सेई चाकाटी एगिए जाय आमादेर मंत्र शेखाय एवं आमरा जे द्रुत गतिते एगिए चलेछि एई चाकार आविष्कारई किन्तु सेटा आमादेर एकमात्र मंत्र सुतरां आमादेर मानुष हिसाबे जन्म निये जे एगिए जावार जे रथ आज के रथयात्रा मानुष हिसाब से विश्वास करी रथर चाका थामे ना रथर चाका एगिए जाए जत एगिए जाब य दूर एगिए जाए आज के दिन रथयात्रार शुभ उद्बोधने अनेक मानुष सारा राज्य सारा भारतवर्षे ये रथर दड़ टान दिए আমাদের এগিয়ে যাওয়ার মন্ত্র শিখাচ্ছে আজকে যারা উপস্থিত আছেন বিচারপতি যিনি এসেছেন নিশ্চিতভাবে আমরা কৃতজ্ঞ এই শান্তির পীঠস্থান যেখান থেকে শান্তির বার্তা সারা পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়া গেছে আমরা সবাই চাই যে পৃথিবী বেঁচে থাক পৃথিবী জেগে উঠুক পৃথিবীর সেই রথের চাকা মানুষ হিসাবে আমরা এগিয়ে নিয়ে যাই আজকের এই দড়ির টান আমাদের এগিয়ে যাওয়ার মন্ত্র এবং এখানে উপস্থিত আছেন আমাদের দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আমি তাকে অনুরোধ করেছিলাম শিবাজি ঘোষ মহাশয়কে যে আপনি কোনোদিন রথযাত্রায় গেছেন কোনোদিন যাইনি তো চলুন রথযাত্রায় উপস্থিত থাকুন আমাদের ভালো লাগবে কারণ এখান থেকে মনে একটা শান্তির বার্তা নিয়ে আসেন এবং আমরা সবাই জানি যে যার কর্মে নিযুক্ত কিন্তু তার মধ্যে সবাই চাই আমরা ভালো মানুষ হিসেবে আমরা কিছু এই জগৎকে কাজ দেখিয়ে যাই সুতরাং যারা যেই জায়গায় আছেন তাদের সকলের মনের মধ্যে এর অবস্থান আছে তো এই জায়গা থাকলে আসলে সেটুকু মানুষের মনে উদয় হয় যে না আমরা আমাদের যে কাজ ফেলে দেওয়া কাজ ভুল করা কাজ অন্ততপক্ষে এই যাত্রায় আমরা এগিয়ে নিয়ে গিয়ে আমাদের পাপ কোনো অন্যায় বিগত সময়ে আমরা সেটা স্থারণ করি এখানে উপস্থিত আছেন আমাদের জেলা শাসক এবং সুমিত গুপ্ত তার সহধর্মিণী তার সঙ্গে আমাদের অতিরিক্ত জেলা শাসক আমার বন্ধু এমএলএ এই বিধানসভার পাশেই বিধানসভা আমার দুইজনে মিলে প্রতি বছরই আমরা এখানে উপস্থিত থাকি এবং সমস্ত মানুষদের মধ্যে এ বার্তা দিতে চাই আমরা সবাই মানুষ আগে জাতি ধর্ম এবং বর্ণ এবং ধর্মের বিভিন্ন অবস্থানকে সব কিছু মুছে ফেলে দিয়ে আমরা সবাই এগিয়ে যাই আমরা সবাই এগোতে এসেছি আমরা এখানে উপস্থিত হয়েছি যে আমরা সবাই কে কোন জাত কে কোন ধর্ম এ বিশ্বাস সমস্ত ভুলে রেখে এ পাশের সমস্ত জায়গায় আজকে কোন ধর্ম আছে কেউ বিচার করে না
आज के दिन सबा उपस्थित थके सकले मिले एक संगे रसिद रथे दड़ी टान दी सकले मिले जेखन दिए जाए सबा दाड़े पड़े सकले अंश ग्रहण कर तजकर यह दिन इकने जरा उपस्थित पौरसभा चेयरमैन विमान शाह के आरम्भ कर जिला परिषद कर्माध्यक्ष तारान्नम मीर थे रिक्ता कुंडू कर्माध्यक्ष एराव सबाई छूटे एस थंडांगाय थाकतेन एखन कलकाताय थाकेन अध्यापक सिराजुल पाशे सोनडांगा ग्राम जेखाने अंत 15,000 मानुष संख्यालघु मानुष किन्तु प्रत्येकेर अंत ये रथे तारा उपस्थित थाके मायापुरे समस्त जायगाय समस्त विषये अंशग्रहण करे एवं आमी विश्वास करी आमरा दुजनई मिले एई जायगाटा शांतिर पीठस्थल हिसाबे सारा विश्वेर मानुष जारा आछेन सारा विश्वेर एमन कोनो जायगा थेके नेई जरा एखे उपस्थित थकें ना विश्व विभिन्न प्रांत अनेक मानुष एखे उपस्थित हन और ये रथजात्रार समय अनेक बाड़ी आई बाड़ी तेजे समय काटान खाली एक दिन एक बार रथे दड़ीटा टाउन देव समस्त एखे जो मठ आवाई से रथ आज के विभिन्न समय टाइम अनुजाई ता बार कर सकले ही चाहिए एक बार वो दड़ीटा टाउन दिए गई हम चाह रथे दड़ीटा एगिए नहीं जा दड़ी टान थकड़ी मानुषे धर्म बजाय थकबे गाड़ी चाका आज के एगोब चाका जी को दिन धसे जाए सम्पूर्ण श्रतगति बंद हो जाए जत बड़ी आज के एगिए जावर ट्रेन होक और प्लें थक और जी थक ना क्या आज गाड़ी थक चाका जी चले जाए तक ही सम्भव ना एगिए जावा तो चाका आज के एगोबे एवं रथ थाकबे जगह पृथ्वी समस्त मानुष आज के अंश ग्रहण करबे सकले जरा सबथेके बेशी सेई जायगाटा देखते चाय पवित्र धाम देखते चाय मानुषेर मध्ये एत शांतिर बार्ता जरा छड़ाते पारे से कौन जायगा सेखाने जरा उपस्थित थाकते चाय तादेरके धन्यवाद जानाई आमरा आपनादेर आगमने आमरा तृप्त हई आमरा आनंदित हई आपनादेर जत बेशी আপনাদের পাশে দাঁড়াতে পারি ততই আমাদের মন প্রীত হয় আমরা আপনাদের সমস্ত মানুষের আগমন যারা করেছেন সারা পৃথিবী থেকে তাদেরকে বলছি আমরা সবাই আপনাদের পাশে আছি আমরা সবাই আপনাদের পাশে থাকব এই দিনটা আমাদের সারা পৃথিবীতে আরো আলোড়িত হোক আমি এটুকুই আশা করি এবং আমরা ধন্য হই এই পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাদের সকলের মঙ্গল কামনা করি শ্রেষ্ঠ धन्यवाद हमारे अनुष्ठान शेष लग्ने हमारा धर्मपदा माननीय विचारपति श्री राकेश तिवारी महाशय के सुनब तार आगे हमें अनुरोध करब रथजात्रार रथर सामने सर्वपालक प्रभु अभय गोविंद प्रभु एवं जरा प्रशासनिक स्तर लोक आ जगह फाका कर दिन हमारे पुजो है रथ हमें टानब आर सर्वपालक प्रभु अभय गोविंद प्रभु अपनारा प्रशासन लोक देर सहयोगिता कर रथर जैगा खाली करा दो मिनिटर मध्य हमारा रथर पुजो शुरू कर शुभ रथ जात्रा शुरू करब कारण रथ जात्रा शुरू करार एक आनुष्ठानिक समय थे से निर्दिष्ट समय पार हो गए किंतु से शुभ नये अनुरोध करछि माननीय विचारपति धर्मवता श्री राकेश तिवारी महाशय नमस्कार आमी बांग्ला जानी ना तो हिंदी में संबोधित करेंगे हम थोड़ा थोड़ा इंग्लिश में बोलेंगे ताकि जो लोग इंग्लिश ना समझ पा रहे हो वो इंग्लिश में समझ लें रथ यात्रा भगवान भगवान जगन्नाथ जी के पूर्ण समर्पण की एक प्रतीक है भगवान जगन्नाथ और श्री कृष्ण दोनों में कोई अंतर नहीं है एक ही सिक्के के पहलू हैं क्या है भगवान कृष्ण क्या है भगवान जगन्नाथ व्हाट इज कृष्ण कॉन्शियस ये हम आपको एक दो मिनट में बताने की कोशिश करेंगे हालांकि ये
ये विषय और सब्जेक्ट बहुत बड़ा है, लेकिन दो मिनट में समाहित नहीं हो सकता, फिर भी कोशिश करता हूँ। ब्रह्म स्मृति के प्रथम श्लोक में श्री कृष्ण के बारे में उनका विस्तार से वर्णन किया गया है। एक प्रथम श्लोक कहा है कि ईश्वर परम सच्चिदानंद विग्रह अनाजराज गोविंद सर्व कारण कारण, यानी कि गोविंद एंड कृष्ण आर द सेम, गोविंदा हैज एन इटर्नल ब्लिसफुल स्पिरिचुअल बॉडी एंड इज द ओरिजिन ऑफ ऑल, ही इज द प्राइम कॉज ऑफ ऑल दैट हैपेंस, दैट इज हिज कॉजेस ऑफ ऑल कॉजेस। रथ यात्रा का उत्सव कोई आज का नया नवीन चीज नहीं है। भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद जी का जब जन्म हुआ था तो वो भक्ति बोध से, श्री कृष्ण के भक्ति बोध से ओतप्रोत थे। 5 वर्ष की अवस्था में ही उन्होंने प्रथम बार अपने परिवार के सदस्यों से कहा कि मैं मुझे एक रथ दीजिए जिसको मैं पूछूंगा, रथ यात्रा की शोभा यात्रा निकालूंगा रथ की, और परिवार वालों ने उनकी शोभा उनकी कामना पूरी की, उनका सहयोग किया और 5 वर्ष की आयु में ही श्री प्रभुपाद महाराज जी ने रथ यात्रा निकाली। ये बात तो इस्कॉन के स्थापित होने से पहले की है, इस्कॉन की स्थापना तो 1966 में हुई और पहली बार न्यूयॉर्क में जो इस्कॉन ने रथ यात्रा निकाली वो थी 1969, और उसके बाद ये विचार कृष्ण के विचार कृष्ण ऑफ कॉन्शियस पूरे संसार में प्रेरित होने लगा, प्रेरित होने लगा, बहुत सारे भजन से जुड़ गए। ये भक्ति का मार्ग कृष्ण को पाने के लिए या भगवान को पाने के लिए 7 उपाय होते हैं, 7 स्टेप्स होते हैं, पूजा अर्चना हठ योग संगीत कीर्तन योग, लेकिन जो सबसे बड़ा मार्ग है वो है प्रेम का मार्ग। जहाँ सारे मार्ग खत्म हो जाते हैं वहीं से श्री कृष्ण का ये दिया हुआ है दिखाया हुआ ये मार्ग शुरू होता है, प्रारंभ होता है। आप जब श्री कृष्ण गीता पढ़ते हैं, आप श्री कृष्ण जी की लीलाएं देखते हैं पढ़ते हैं, तो आप देखते हैं हर चीज़ पे उनका प्रेम कहीं ना कहीं से अप्रकट रूप में रहा है। गोपियों के साथ उनकी लीला, अपने बाल सखाओं के साथ लीला, ये जानते हुए कि सुदामा अत्यंत गरीब है, जब वो उनके द्वार आए तो किस तरह से प्रेम में वशीभूत होकर श्री कृष्ण अपना सिंहासन छोड़ करके सुदामा से मिलने गए, ये सब प्रेम की ही कथा है और प्रेम से ही ईश्वर प्राप्त होते हैं। जब हम अपने आप को पूर्ण रूप से बिना किसी प्रश्न के विदाउट एनी क्वेश्चन इफ यू सरेंडर टू द गॉड नॉट आस्किंग व्हाई व्हेन और वेयर, तब हम भगवान को प्राप्त करते हैं। तो भक्ति वेदांत स्वामी श्री प्रभुपाद जी महाराज का दिखाया हुआ ये रास्ता ऐसा रास्ता है जिसमें आदमी कुछ होता नहीं है, प्रेम देता है और सब कुछ पा जाता है। तो निस्वार्थ प्रेम ही इस मिशन का प्रतीक है, इसी का उद्देश्य है, इसे हम सब लोगों को चाहिए और हमारे जितने भक्त हैं यहाँ पर इस्कॉन के, जितने श्री कृष्ण में विश्वास करने वाले हैं चाहे किसी धर्म जाति के हो, अगर वो प्रेम से एक दूसरे के साथ रहते हैं तो अवश्य ही वो अपने प्रभु को पाएंगे, ऐसा मेरा मानना है। अब श्री जगन्नाथ जी की यात्रा के पहले मैं उनको प्रणाम करता हूँ और निवेदन करता हूँ सबसे कि रथ यात्रा के लिए सब लोग सहयोग करें। I'm not afraid.
बोले कृष्णा Hare Krishna,
Krishna, Krishna, Krishna, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna.